আসসালামু আলাইকুম ওয়ালটন ফ্যান প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ যারা পাকিস্তানের ক্রিকেট পছন্দ করেন তাদের অনেকের জন্য একটা ড্রিম কাম থ্রু যে পাকিস্তানের জার্সিতে মোহাম্মদ আমির এবং শাহিন শাহ আফ্রিদিকে নতুন করে আবার দেখা যাচ্ছে এর আগেও তারা একসঙ্গে খেলেছেন বাট সেই সময়টাতে শাহিন শাহ আফ্রিদি নতুন বলে বোলিং করতেন না তবে ডেফিনেটলি আমরা আই এল টি টোয়েন্টিতে একসঙ্গে শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আমিরকে খেলতে দেখেছি পাঁচ ম্যাচে তারা দুইজন মিলে টুগেদার চোদ্দোটা উইকেট নিয়েছেন এখন মোহাম্মদ আমির এবং শাহন শাহ আফ্রিদি যখন একসঙ্গে পাকিস্তান টিমের হয়ে খেলছেন কোন কোন জায়গায় পাকিস্তান বেনিফিট পাচ্ছে বা লাস্ট ম্যাচটাতে আমরা যেরকম দেখলাম আসলে দুজনের কম্বিনেশনটা কীভাবে তৈরি করা হয়েছে শাহেনশাহ আফ্রিদির ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদির কমন উইকেট টেকিং জোনটা কিন্তু একটু সামনের বলগুলোতে পর্দায় ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহিনশাহ আফ্রিদি লাস্ট ম্যাচে যে তিনটে উইকেট নিয়েছেন অলমোস্ট ইউরোর্ট ট্রাই করতে কিংবা ফুল লেন্থে যে বলগুলো করেছেন সেগুলোতে ব্যাটাররা স্ট্রাগল করেছেন বেশি এবং তার উইকেট টেকিং জোনগুলো কিন্তু ইয়র্কার এবং ফুল লেন্থের যে জোনটা সেই জোনটা ইনফ্যাক্ট মোহাম্মদ আমিরের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আমিরের লেন্থটা কিন্তু একটু পেছনের দিকে আমিরের একটা বিষয় খেয়াল করে দেখবেন আমির কিন্তু অনেকাংশে স্লোয়ার ডেলিভারির উপর ডিপেন্ডেড ঠিক এই মুহূর্তে তার ক্যারিয়ারে এই সময়টা এসে তিনি স্লোয়ার মিক্সিং এবং ভ্যারিয়েশন এই জায়গাটা অনেক বেশি মাত্রা ব্যবহার করছেন তবে এক্ষেত্রে মোহাম্মদ আমিরের লেন্থটা কিন্তু একটু পেছনের দিকে অর্থাৎ এই পেসে একশো চোদ্দো পনেরো বা একশো আঠারো উনিশ কিলোমিটার পার আওয়ার বেগে ওই পেসে যখন তিনি ভ্যারিয়েশন দিচ্ছেন ব্যাটের সামনে যদি এই ভ্যারিয়েশনটা দেন ব্যাটারের জন্য হয়তো বা ইজি টু পিক হয়ে যেতে পারে বাট আমির সেক্ষেত্রে লেন্থটা ব্যবহার করছেন একটু পেছনের দিকে আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমির এবং শাহিন দুজনের লেন্থের জায়গায় কিন্তু একটা তারতম্যের জায়গা আছে অর্থাৎ সাইন যেহেতু একটু পেইসি ডেলিভারি করতে পছন্দ করেন বা তার ভ্যারিয়েশনটা আসলে শুরুর দিকে তিনি খুব একটা পেস ভ্যারিয়েশন দেন না উপরই বোলিং করার চেষ্টা করেন সো তার ক্ষেত্রে লেন্থটা আসলে সামনের দিকে অর্থাৎ ব্যাটার ড্রাইভিং করানোর একটা ফোর্স করার মতো এক ধরনের বৈশিষ্ট্য সায়েন চাফরিদের মধ্যে থাকে সেই সঙ্গে ইয়র্কার জোনটাকে তিনি বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করেন অন্যদিকে মোহাম্মদ আমিরের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু একটু পেইস ভ্যারিয়েশান নির্ভর বোলিংটা তিনি করেন তার লেন্থটা কিন্তু একটু পেছনের দিকে সো ব্যাটারের জন্য কিন্তু ডিফিকাল্ট টু প্রেডিক্ট এই সেন্সে যে দুজন বাহাতি পেস বোলার দুজনের বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা কিন্তু দুই রকম ইনফ্যাক্ট এই জায়গাটা যদি আপনি চিন্তা করেন যে আইএল টি টোয়েন্টিতে যখন খেলেছেন তখনও কিন্তু সেম স্ট্র্যাটেজি মেনটেন করে তারা বোলিং করে গেছেন খেয়াল করে দেখবেন যে জিনিসটা আসলে পাকিস্তান টিমের হয়ে আপনাদেরকে দেখালাম সেম জিনিসটাই কিন্তু আইএল এল টি টোয়েন্টির সময় শাহন শাহ আপনি একটু উইকেটের সামনের দিকে অর্থাৎ ব্যাটারের সামনের দিকে বল করছেন মোহাম্মদ আমির বল করছেন একটু পেছনের দিকে আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য মোহাম্মদ আমিরের তা হচ্ছে পেজ ভ্যারিয়েশনটা তখনই ব্যাটসম্যানের জন্য খেলা ডিফিকাল্ট হবে যখন স্লোয়ার এবং পেসের মধ্যে পার্থক্যটা অনেক বেশি হবে আমির একটা বল আমরা দেখতে পাচ্ছিলাম যে একশো ছত্রিশে বা একশো চৌত্রিশে করছেন ঠিক তারপরে আবার একটা বল করছেন তিনি স্লোয়ার অর্থাৎ একশো চৌদ্দ পনেরোতে সো যখন একশো চৌত্রিশ থেকে একশো চোদ্দো পনেরোতে আপনি আনবেন ওই বোলারের এফিশিয়েন্সিটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হবে অর্থাৎ ব্যাটারের জন্য তখন ক্রেডিট করাটা অনেক বেশি মাত্র ডিফিকাল্ট হয়ে যাবে সো আমির এবং শাহিনের বোলিংয়ের দুই ধরনের বৈশিষ্ট্যের জায়গাটা ডেফিনেটলি আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ব্যাটারদেরকে অনেক বেশি মাত্রায় ভোগাতে যাচ্ছে কারণ দুজনেই কিন্তু শার্প কাইন্ড অফ বোলার দুজনেই শার্প দুজনের মাথা খুব ভালো লেন্থ ভ্যারিয়েশন পেজ ভ্যারিয়েশন দুজনে খুব ভালো মতো করতে পারেন সো আবারও একটা বিষয় বলি তা হচ্ছে স্টক ডেলিভারির পার্সপেক্টিভ থেকে সায়েন্সা আফ্রিদের জন্য স্টক ডেলিভারিটা হচ্ছে উইকেটের সামনের জোন বা ইয়র্কার জোন কিন্তু অন্যদিকে মোহাম্মদ আমিরের ক্ষেত্রে স্টক লেন্থটা সত্যিকারের অর্থে একটু পেছনের দিকে যেহেতু তিনি পেস ভ্যারিয়েশনটা অনেক বেশি মাত্রায় ব্যবহার করতে চান এবং এই স্লোয়ার কাইন্ড অফ বলগুলো যেগুলো একটু দূরে পিচ করছে ব্যাটার যদি সত্যিকারের অর্থে ওভার দ্য টপ খেলতে যায় সেটা ব্যাটারের জন্য কিন্তু নেগোশিয়েট করা অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হয়ে যায় সো এই দুজনের কম্বো পাকিস্তান টিমে ফিরে এসেছে যারা পাকিস্তানের ক্রিকেট পছন্দ করেন তারা একটা কথা বলতেই পারেন যে ওয়ান কাইন্ড অফ ড্রিম কাম ট্রু ফর দেম লেটসি আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা কেমন ডমিনেট করতে পারেন অলরেডি ডমিনেশনের জায়গাটা কিন্তু তারা শুরু করেই দিয়েছেন